বর্তমান সময়ে প্রেক্ষাপটটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য দীন ইসলাম সাথে রেখে সে অনুযায়ী চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কেন আমরা মানুষ হিসেবে আমরা মানুষকে মূল্যায়ন করি হয় টাকা পয়সা দিয়ে নতুবা কাপড় চোপড় দিয়ে অথবা কার বক্তব্য কত সুন্দর সেটা দিয়ে, এটা মানুষ মানুষকে মূল্যায়ন করার মাপকাঠি। কিন্তু যে মাপকাঠি দিয়ে আমরা মানুষ মানুষকে মূল্যায়ন করি, আল্লাহ মানুষকে সেই মাপকাঠি দিয়ে মূল্যায়ন করেন না। আল্লাহ মানুষকে মূল্যায়ন করেন ভিতরের সৌন্দর্য দিয়ে, যার ভিতর যত সুন্দর তিনি আল্লাহর দরবারে তত বেশি গ্রহণযোগ্য এবং তিনি আল্লাহর দরবারে তত বেশি স্মার্ট এবং সুন্দর। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বাহ্যিক দৃষ্টিতে সেটা বুঝার কোনো উপায় নাই, সময় দিন দিন কঠিন থেকে কঠিন পার হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলাম পরে বুঝতে পারবেন, এমন কঠিন হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে, আমরাই সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি আমার নবীর নামের আগে যেন সর্বশ্রেষ্ঠ লেখা না হয়। এটা তো আটার মধ্যে নগরের চিন্তার মতো, এটা মুসলমানদের দাড়ি টুপি যারা করে তাদের থেকে গেছে আমার নবীকে যেন সর্বশ্রেষ্ঠ বলানো হয়, কারণ নবী সর্বশ্রেষ্ঠ নন। এগুলা কোন নন মুসলিমের মাধ্যমে আসছে না, আমাদের যারা ওয়াজ তকরির করে তাদের মাধ্যমে এটা সমাজের মধ্যে ঢুকছে। আমরা টুপি দাঁড়ি পরে আমরা ফতোয়া দেই সবে বরাতে যেন মসজিদ খোলা না হয়, বুঝতে পেরেছে? আপনি মানুষ বড় আজীব সৃষ্টি, আমি ইচ্ছে করলে দুই মিনিটের মধ্যে কোরআনের উপর আপনাদের সন্দেহ সৃষ্টি করতে পারবো, সময় লাগবে দুই মিনিট। কেন মানুষকে আল্লাহ বানানোর সময় সন্দেহ প্রবণ করে বানিয়েছে, মানুষ অসম্ভব সন্দেহ প্রবণ। আপনি যদি মানুষের সন্দেহের উপরে তোরাসা ঘি ঢেলে দিতে পারেন, ইমান নিয়ে মা কিনা আসা মানুষ ঘরে যাইতে চাইতে ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। আমরা মানুষরা বলবো এই কিছুদিনের মধ্যে সাধারণ মানুষ সুটে ফুটে মানুষ না, টুপি দাড়িওয়ালা আলেম ওলামা যাদেরকে আমরা আলেম ওলামা বলি, বুঝতে পেরেছেন? তারাই বলবো কিছুদিন পরে তার আমি বিশ্বাসঘাত করিয়েন না, না পড়লে ভালো, পড়লে আত্মঘাত করবে। আমাদের ছেলেরা সুযোগ পেয়ে গেছে, মসজিদ খালি হয়ে যাচ্ছে, আমাদের সমাজের মধ্যে ঈমান কমে কমে যাচ্ছে। কেমনে বুঝবে? একটা ফিতা দরকার নাই তো? এই উলামায়ে কেরাম, এই আল্লাহর ওলীরা আমাদেরকে ফিতা দিয়ে গেছে। ফিতা কি? সবে বরাত, সবে বরাতে যখন মসজিদে মানুষ কমে যাবে তো মনে করবেন সমাজ থেকে ঈমান চলে যাচ্ছে। রমজানের মধ্যে যখন তারাবি কমে যাবে তোমাদের একদম ঈমান কমে যাচ্ছে। ঈদে মিলাদ উন্নতির মাহফিল কমে গেলে মনে রাখবে কি কমে যাচ্ছে? ঈমান কমে যাচ্ছে। বিশ্বপরে জিকিরের মাহফিল কমে যাওয়া, খানে কার মধ্যে দরস তালিম তদরিস তরবিয়ত জিকির দরুদ এই মাহফিল গুলা কমে যাওয়া, এটা মানে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। এগুলা আমাদেরকে
এই আউলিয়া ইকরাম দিয়ে গেছেন ফিতাতে যেন আমরা মারতে পারি আপনারা বুঝতে পেরেছেন সবে বরাতের মধ্যে এমন ভাবে আসবেন আগে যদি হালুয়া দুই প্লেট বানাইতেন এখন তিন প্লেট বানাবে পরটা যদি আগে দশটা কিনে বিশটা কিনবে যা যা কিছু করা দরকার ছোট ছেলেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আগে আমাদের বাপদাদারা চাচারা আমাদের জন্য খাস এক ধরনের একটা তারকা বাজি নাকি একটা নিয়ে আসতেন আমরা উঠানে করে দিতাম সেটা চলত বেকুব গুলো বুঝেও না কোনো কিছু দাদা দাদা ও ভাই ছোট ছেলে এ সবে বরাত বুঝবে সবে বরাত বুঝবে না এই কিছু জিনিস দিয়ে সবে বরাতকে ধরে রাখবে যখন ব্রেইন পরিপূর্ণ রূপে পক্ত হবে আমি এখন কি তার কারাজি নিয়ে দৌড়াইতেছি আর ইমোশন এসে গেছে সবে বরাতের যে অ্যাটাচমেন্ট ইমোশন সেটা আমার কাছে এসে গেছে বয়স পক্ত হয়েছে তার কারাজি চলে গেছে আমি আসল সবে বরাতের মধ্যে কনসেন্ট্রেট করতে পেরেছি এটাকে বলে শান নবীর ফায়েজে ফায়েজ ইয়াফতা হয়ে আল্লাহর ওলিরা শেষ জামানায় এসে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে এই সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে মানুষকে শুধু তালিম দেন নাই তরবিয়ত প্রদান করেছেন তালিম শিক্ষার সাথে সম্পৃক্ত তরবিয়ত হেদায়েতের সাথে সম্পৃক্ত তরবিয়ত দিতে হলে সিনা লাগে সিনা ছাড়া তরবিয়ত পাওয়া যায় না তরবিয়ত দিতে হলে আরেক ব্যক্তির মধ্যে হেদায়েতের নূর নামতে হয় তাকুয়ার নূর নামতে হয় এখলাসের নূর নামতে হয় মহব্বতের নূর নামতে হয় খৌফের নূর নামতে হয় খশিয়ত ওয়ারা তাওয়াদ এবাদত রিয়াজত মুজাহাদা সব কিছুর নূর ঢেলে ঢেলে এক ব্যক্তির মধ্যে হেদায়তের নূর জ্বালানো হয় অন্ধকারের লোক আলোতে চলে আসে আবার অন্ধকারে দুই ধরনের একটা আকিদার অন্ধকার একটা আমলের অন্ধকার আমাদের মধ্যে আকিদার অন্ধকার নাই কিন্তু আমলের অন্ধকার আছে কহুজুর নাই নাই আল্লাহু আকবার বলার পরে নামাজের চোখ বন্ধ করে দেখবেন অন্ধকার দেখতেছে আপনি চোখ বন্ধ করলে অন্ধকার দেখবেন কিন্তু আপনি অন্ধকার দেখতেছেন মানে সবাই অন্ধকার দেখতেছে এরকম না আল্লাহর বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন চোখ বন্ধ করলে তাস করে আরেকটা লাইট চলে উঠে ভিতরে আরেকটা লাইট ভিতরে চলে উঠে কারো লাইট মোমবাতির মতো কারো লাইট 30 ওয়াটের মতো কারোটা 100 ওয়াট কারোটা মার্কারি কারোটা মার্কারি জ্বলতেছে তো জ্বলতেছে নূরের বারিশ পর্যন্ত আমাদের ভাইরা জিয়ারত করেন যখন চোখ বন্ধ করেন তখন আমাদের বেশিরভাগ আমরা যখন চোখ বন্ধ করি আমরা কিন্তু আলো দেখি না অন্ধকার দেখি এটা আমার আমলের অন্ধকার এখন এই অসুস্থতা নিয়ে মানুষ কোন মাদ্রাসায় যায় না মানুষ খানেকার মধ্যে আল্লাহর ওলির দরবারে আসে হুজুর নামাজের মধ্যে চোখ বন্ধ করলে তো অন্ধকার দেখি হুজুর কোনো জবাব দেয় না সাথে সাথে রাখে একদিন দুই দিন এক মাস এক বছর দুই বছর ওই অন্ধকার দেখা আস্তে আস্তে আলোতে পরিণত হচ্ছে আলোতে পরিণত হচ্ছে এখানে কোন কিতাব পত্রের লেখাপড়া নাই একজন দৃষ্টি দিচ্ছেন আরেকজন দৃষ্টি নিচ্ছেন দৃষ্টি দিয়ে কিছু নূর ট্রান্সফার হচ্ছে আরেকজন সেই নূর ভিতরে ধারণ করতেছে নূর গিয়ে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে ভিতরকে কি করে দিয়েছে আলোয় আলোকিত করে দিয়েছে
এটাকে বলে ইখরাজুন নাস মিনাজ জুলুমাতে ইলা নূর। আমার নবীর পরে নবীর যারা ওয়ারিস এই সমস্ত আউলিয়া ইকরাম ওনারও মানুষকে সেজদামায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। ওনারা কি কম বুঝেছেন কোনটা বেদাত হবে কোনটা বেদাত হবে না? সম্মানিত উপস্থিতি, আমি মূল কথা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ওয়াজ তকরিরের মাধ্যমে যে পরিমাণ পথভ্রষ্টতার ছড়াছড়ি হচ্ছে সেই পরিমাণ পথভ্রষ্টতা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আবার নবী বলেছেন সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম। হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলছেন কিছুদিনের মধ্যে কিছু ওয়ারেস বের হবে। কি বের হবে? ওয়ারেস, বিশিষ্ট ওয়ারেসরা কি করবে? তারা আলা আবওয়াবে জাহান্নাম, বক্তা নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। ফামান আজারাহু কাজাফুহু ফিহা, যারা এই বক্তার ডাকে সাড়া দেবে, তার হাতে হা বলবে, তার দিকে ঠিক করবে, তারা এই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী বলেছে কিছুদিনের মধ্যে বক্তা বের হবে, এই বক্তাগুলা বক্তব্য দিয়ে পরিস্থিতি এমন ঘুরাতে করবে ইমান আর সেই দেশে থাকতে পারবে না। বক্তার কাজ ইমান রাখা, এখন বক্তার কারণে ইমান কি করতেছে? মদিনা শরীফ চলে যাচ্ছে। আমার নবী বলছেন ইন্নাল ইমান লা ইয়ারিজুল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। এই সমস্ত বক্তাদের বক্তব্যের কারণে ইমান আর সে এলাকায় থাকতে পারবে না, ইমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে। মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানের কোনো জায়গা, কারো ঘরে ইমানের জায়গা? তাইলে বোঝা যাচ্ছে আমাদের কর্মকাণ্ড ইমান বিধ্বংসী। আমরা যখন এই ঘটনাগুলো দেখি, নবীর নামের আগে সর্বশ্রেষ্ঠ কেটে দেওয়া হোক, আমাদের বুঝতে বাকি থাকে না ইমান কেন থাকবে না, কেন মদিনামুখী হবে। আমরা যখন ওয়াজের মধ্যে শুনি আমার নবীর মা বাবার কথা, নবীর মা বাবার শানে বেয়াদবি, আমরা যখন টিভি মিডিয়ার মধ্যে দেখি মোহাম্মদের নাম, যতই চর্বি ততই মধুর লাগে। হুজুর বলে এখানে সিরিকের গন্ধ পেয়েছে। কিসের গন্ধ? সিরিকের গন্ধ পেয়েছে। আমরা যখন দেখি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শান মান মকাম মর্তাবা রাত দিন বেয়াদবির বাজার, কেউ বলছে আত্মহত্যা করতে চেয়েছে, কেউ বলছে লেখাপড়া জানে না, এই তাম পরিস্থিতির কারণে এগুলা কোন বড় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতেছে না, এগুলা বক্তার মজলিসে বসে বক্তারা সুন্দর সুন্দর কাহিনী শুনে নিয়ে সাধারণ মুসলমানের ইমান নষ্ট করে দিচ্ছে। এই কথাগুলো আমরা আগে শুনি নাই, আগে কেন হয় জানে? আমি এখন যে কথাগুলো বলবো, আমি ইউথ যারা তরুণ প্রজন্ম তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এটা বুঝবেন, এটা মানুষের মধ্যে প্রচার করবেন। এগুলা এই আকীদার প্রচার প্রসারের জন্য উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের জামানা, সাহাবায়ে কেরামের জামানার মধ্যে ফিতনা শুরু হয়ে যায়। দুই দিক থেকে ফিতনা, একটা ঘরের ফিতনা আর একটা বাইরের ফিতনা।
গরের ফিতনা যারা করেছে তাদেরকে মুনাফিক বলা হয়, বাইরের ফিতনা যারা করেছে যারা আমাদের জিরক দেয় তাদেরকে আমরা কাফের মুশরিক বলি। তারা ইসলাম বিভিন্ন দেশ বিভিন্ন সংস্কৃতিতে ঢুকেছে, কাফের মুশরিকরা ঐক্যজোট করে কখনো চেষ্টা করেছেন মসজিদ বানানোর জন্য, যাতে দিন ইসলামের বিরুদ্ধে কাজ করা যায় মসজিদ থেকে। সূরা তওবার মধ্যে সেই মসজিদকে মসজিদের দ্বারার নাম দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন আকীদা উম্মতে মুসলিমের মধ্যে ঢুকানোর চেষ্টা হয়েছে। সেই ফিরকাগুলোকে আমরা মুতাজিলা বলি, জাবারিয়া বলি, কাদারিয়া বলি, রাফেজি বলি, খারেজি বলি, শিয়া বলি, এরা উম্মতে মুসলিমের বিভিন্ন ফেরকা, দুইজনে তিনজনে চারজনে, এরা এক একটা একে কথা বলেছে উম্মতে মুসলিমের মাথা নষ্ট করে দিয়েছে। ঠিক সেই সময় আল্লাহর নবীর উম্মত থেকে দুইজন মর্তে মুজাহিদ দাঁড়ায়, কয়জন? দুইজন। ইনাদের নাম ইমাম আবুল হাসান আশআরি, ইমাম আবু মনসুর মাতুরিদি। একজন মাতুরিদ তাসকন্দে, আরেকজন এখানে আবুল হাসান আশআরি বাগদাদে। দুইজনের সাথে কখনো সাক্ষাৎ হয় না, কিন্তু দুইজনই কথা বলেছেন একই, কোনো সাক্ষাৎ নাই। আমার নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি লাখ চেষ্টা করলে এই নৌকা ডুবাইতে পারবেন না, কিছু হাওয়া লাগাবে, কিছু জোয়ারের ধাক্কা লাগবে ঠিক, কিন্তু ডুবাইতে পারবে না। প্রত্যেক যুগে একজন মর্দে হক তাড়িয়ে যাবে, সেই মর্দে হকের খাবার কাছে সমস্ত পাতুলতা নিশ্চিন্ন হবে, তার হেলমেট হেলমেট এবাদতে রিয়াজতে মুজাহাদার বাড়িতে মুজাহাদা শানিত তার বাড়ির আগাতে সমস্ত পাতুলতা নিশ্চিন্ন হবে। এটা আমার নবীর ওয়াদা। আমার নবী বলছেন প্রত্যেক শতাব্দীতে আমার উম্মতের জন্য আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবে, মুজাদ্দিদের সাথে প্রত্যেক সময় প্রত্যেক বছর কিছু কিছু মুসলেহ থাকবে, সংশোধনকারী, কিছু মুজতাহিদ থাকবে। মুসলেহ এবং মুজতাহিদ যখন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে না, আল্লাহ প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠিয়ে দেবে। মুজাদ্দিদ সমস্ত ফেতনার সামনে সিনা টান করে দাঁড়িয়ে যাবে, সমস্ত ফিতনা উনি নিজের পক্ষের মধ্যে হজম করে পানিকে ফিল্টার করে আকীদার পানি, আমলের পানি, আখলাকের পানি ফিল্টার করে পবিত্র করে আসে, কিন্তু চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী হয় সম্মানিত উপস্থিতি, এই দুইজন দাঁড়িয়ে যান, ইনারা আকীদার বিষয়গুলোর ক্ষেত্রে যত আগাছা আমাদের ফেরকা গুলো লাগিয়েছে আমাদের ইমানের চৌহর দিকে, ইমানের বাউন্ডারিতে, আকীদার বিষয় না কিন্তু গাছগুলো লাগিয়ে দিয়েছেন। গাছের মিলে হাজারে গাছের মিলে সাধারণ মানুষ তো বুঝার উপায় নাই কোনটা গাছা কোনটা পরগাছা। ইনারা আকীদার বাউন্ডারিতে ঢুকে ঢুকে সমস্ত আগাছাগুলো উপড়িয়ে দিয়ে ইমানের বাগানকে আবারও ফুলে ফুলে সুশোভিত করে। এনাদেরকে আকীদার ইমাম বলা হয়। কিসের ইমাম? এবং আজিব বিষয় হচ্ছে এই দুইজনের উপর উম্মতে মুসলিমা গত 1400 বছরে সমস্ত ইমামগণ আকীদা ইমানের ক্ষেত্রে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে, এবং উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। বাকিগুলা ফিরকা
যারা উম্মতে মুসলিমার মেইনস্ট্রিম তাদের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামা এবং এই দুইজনকে বলা হয় আহলে সুন্নতের ইমাম কিনা ইমাম আশআরী ইমাম মাতুরিদি ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতে ইমাম